কেটে দিচ্ছ কেন? প্রয়োজনীয় না। আজকে তুমি কখন আসবে? মানে আজকে তোমার কয়টা বাজবে? প্লিজ প্লিজ একটু বলো না, আমার তো দরকার আছে। আচ্ছা এটা কাজ করলে কেমন হয়? আমি তোমাকে নিতে আসি। কখন? বাহ, ভালোই তো একজন পার্টনার পেয়েছো। আজও ছেলেটা আমাদের রিলেটিভস হয়, আমার আঙ্কেলের ছেলে। তুমি ব্যাপারটা কিভাবে কেন দেখছো? যাই হোক, তুমি আজই হোস্টেল উঠবে। আমি হোস্টেলে উঠতে পারবো না, আমার সম্ভব না। আমার বাবা আমাকে ওখানে রেখে গেছে, আমি কি করে হোস্টেল উঠবো তুমি বলো? বাহ, ভালোই তো, সবকিছুই তার অনুকূলে আর আমার প্রতিকূলে। একই বাসায় থাকছো, সকাল সন্ধ্যা দেখা হচ্ছে, আর আমি সারাদিনে 10-15 মিনিটের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মিরাজ, তুমি আমাকে ট্রাস্ট করো না। তোমাকে আমি ট্রাস্ট করি, কিন্তু ট্রাস্টের উপরে আমার ট্রাস্টটা উঠে গেছে। পৃথিবীটা বড় অদ্ভুত। অননা, ফোনটা মনে কেটে গেল, নেটওয়ার্কের প্রবলেম ছিল তো তাই আর কি। তুমি তো কিছু বললে না, আমি তোমাকে নিতে আসবো? না, আমি একাই আসতে পারবো। তুমি তাহলে হোস্টেলে উঠছ না? না, আমার পক্ষে সম্ভব না। চলো কেকটা কাটি, যাও বসো। এই নাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার অনন্যা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে।